হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাজু রানা এক্সপ্রেস। তো আজকে আমরা সাজুগুজু করেছি, কেন হচ্ছে কারণটা হচ্ছে আজকে লক্ষ্মী পুজো, আর আজকে মধুদের বাড়িতে আমাদের নেমন্তন্ন। তো কোথায় যাচ্ছি পুগলু, আমরা বলে দাও? বুচার বাড়ি। তো পুগলুর লুকসটা একটু দেখাই। পুগলুকে একটা ছোট্ট লক্ষ্মী সাজিয়েছি আমি, একটা সুন্দর শাড়ি পরে পুগলু পুরো একটা লক্ষ্মী হয়ে দাঁড়িয়ে আছে। আজকে পুগলু কিন্তু চুপচাপ পুরো সুন্দর করে সেজেছে, কোনো ডিস্টার্ব করেনি। দেখুন একবার শাস্তা সামনে থেকে দেখাই, আইলাইনার পরেছে, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে, হার পরেছে, টিপ পরেছে, ক্লিপ, আর হাতে চুড়িগুলো একটু দেখিয়ে দাও, হাত নাড়িয়ে দেখিয়ে দাও। হ্যাঁ, দু হাত নাড়িয়ে দেখিয়ে দাও। হ্যাঁ, উলিয়া বলে। পুগলু আজকে খুব হ্যাপি, কারণ ও পুচা বাড়ি যাবে। পুচা বাড়ি যেতে ও খুব ভালোবাসে। এদিকে রানা, আমিও রেডি হয়ে গেছি, আমার রেডিটা পরে রানাকে দিয়ে দেখাচ্ছি। কি বলছো তুমি, কি বলছো, কি বলছো? আর এদিকে মা বাবা সবাই রেডি হয়ে গেছে, সবাইকে আমি দেখাতে বেরিয়ে গেছে। পুগলু এখন কোলে, শাড়ি পরে কোলে উঠেছে। বাবা, এ বাবা! আর এদিকে বাবা মাও রেডি হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি, মা সেই যে আমাদের পুচকি লক্ষ্মী হেঁটে হেঁটে বেড়াচ্ছে। একটু হাসি, একটু হাসো, একটু হাসো বললো। ও আলে বাবা, ও বাবা, এসে চাবি নিয়েছে। তো আমাদের লক্ষ্মী ঠাকুর চলে এসেছে, কিন্তু আজকে আমাদের পুজো হয়নি, মানে শুক্রবার, যেহেতু দুদিন পড়েছে, এবার শনিবার, তো শনিবার দিন পুজো হবে। এটা লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী ঠাকুরের বাহন হচ্ছে প্যাঁচা, এটা প্যাঁচা না। ওকে যেহেতু বাবাইয়া বলেছে যে লক্ষ্মী ঠাকুরের কাছে প্যাঁচা থাকে, তো লক্ষ্মী ঠাকুরকেই প্যাঁচা বলে দিচ্ছে। এটা চাবিটা ওখানে রাখবে না, হারিয়ে যাবে। বাবার বাইকের চাবি হাতে নিয়ে নাও, হাতে নিয়ে নাও। এদিকে একটু তাকাও পুগলে, এদিকে একটু তাকাও, আমার দিকে একটু তাকাও। ওলি বাবলে, ওলি বাবলে, আমার দিকে, আমার দিকে একটু তাকাও। একটু ঠাকুরকে নম করো, নম করো, নম করে দাও। তো আমরা এখন চললাম ওদের বাড়ি, ওদের বাড়িতে গিয়ে আবার আপনাদের দেখাবো। সবাই গাড়ি থেকে নামলাম, এই যে আসছে। আমরা মিষ্টিদের বাড়িতে চলে এসেছি, আমরা এই যে এখানে রয়ে আছে, মধুর দেখি দাও, মধুর দেখি দাও, বসুন দাদা, আমরা দেখে বললাম। মধু ক্যামেরার সামনে এসো, এই পাশে মিষ্টি আর সিঙ্গার ঘুরে বেড়াচ্ছে। এই যে মিষ্টিকে পুরোটা দেখাচ্ছে আমি। গজের থেকে চুপচাপ হয়ে গেছে, গজের দিকে দেখো, দিয়ে তাকাও। গজ, রোহি কোথায়, রোহি কোথায়? চলো
লক্ষ্মী ঠাকুর। ওই পুজো অলরেডি হয়ে গেছে, তো পুজো শেষের পরেই আমরা ঢুকেছি। এইটা হচ্ছে কাকিমার ঠাকুর আসল। তো এই পুজোর ভোগ খেতেই আমরা আজকে এখানে এসেছি। পুগলু অনেকক্ষণ শাড়ি পরেছিল, এবার আর থাকতে পারছে না, তো শাড়ি ওকে ছাড়িয়ে দিয়েছি। তুমি কি দেখে এলে বারান্দা থেকে, কি দেখে এলে ঘুঘু, এদিকে বলো এদিকে, কি দেখে এলে? এ দাইয়ার মাস্ক নিয়ে ঘুরেই যাচ্ছে। শেষ হয়ে গেছে। এই যে পুগলু এখানে বসে ডেইরি মিল্ক খাচ্ছে, হাই বলে দাও। হাই, সবাই কেমন আছে বলো? সবাই কেমন আছে? তো আজকের ব্লগটা এই অবধি। দুদিন ধরে লক্ষ্মী পুজো পড়েছিল, এবার শুক্রবার শনিবার। তো দুদিন আমরা কি কি করলাম, আর শনিবার দিন আমাদের কমপ্লেক্সে পুজো হলো, সেটাও আপনাদের সাথে দেখালাম, শেয়ার করলাম। হ্যাঁ, আমরা কালকে মানে শুক্র ফ্রাইডের দিন আমরা বুচার বাড়ি গেছিলাম, সেটাও এই ব্লগে আছে। আমরা কি কি করেছি সেটাও আমরা দেখিয়েছি, তাই না বাবু? আর এখন তুমি কি খাচ্ছ? ডেইরি মিল্ক। সবাইকে টাটা করো, বলো সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে, শুভ বিজয়া বলে দাও, শুভ বিজয়া, সবাইকে শুভ বিজয়া। তো চলুন, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আপনাদের সাথে, ততক্ষণের জন্য টাটা।